ভোটারদের নানা প্রতিশ্রুতির মধ্য দিয়ে চলছে গাজীপুর সিটি নির্বাচনের শেষ মুহূর্তের গণসংযোগ। ব্যস্ত সময় পার করছেন মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীরা। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত প্রার্থীরা নিজেদের অবস্থান তুলে ধরতে ভোটারদের কাছে যাচ্ছেন। চলছে লিফলেট বিতরণ ও মাইকিং। শহরের অলিতে গলি ছেয়ে গেছে পোস্টারে। গাজীপুর থেকে মাসুদ পারভেজের ভিডিওচিত্র, ফজলুল হক মোড়লের তথ্য ও ভিডিওচিত্রের সাদিয়া ওমর রিপোর্ট। উৎসব মুখর পরিবেশে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করেছে গাজীপুরের মানুষ। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আজমতুল্লাহ খান নৌকা প্রতীক নিয়ে বিভিন্ন এলাকায় গণসংযোগে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন। সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে তিনি বলেন, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন যে পদক্ষেপ গ্রহণ করবে তাকে স্বাগত জানাবেন তিনি। সেনাবাহিনী নিয়োগের মোতায়েনের কথা কেউ দাবি জানিয়েছে? এক্ষেত্রে আমার স্পষ্ট বক্তব্য, এটা অ্যাবসোলিউট অধিকার সংরক্ষণ করে নির্বাচন কমিশন। স্বতন্ত্র প্রার্থী জায়দা খাতুন ও তার কর্মীরা ভোটারদের কাছে দোয়া ও ভোট চেয়েছেন, তবে অভিযোগ করেন যারা তাদের সমর্থন দিয়ে কাজ করছে তাদেরকে ধরে নিয়ে আটক ও হয়রানি করা হচ্ছে। আমাদের যারা নাকি আমাদের পক্ষে ভোট চাইতেছে, পোলাপান এগুলো দৌড়া দৌড়ে নাটকাইতেছে, তবে হয়রানি করতেছে। এই হয়রানির মানে কি? হয়রানি যদি করে তাহলে ভোট কীভাবে নিরাপত্তা হইব? আমি আমার ভোটের নিরাপত্তা চাই। টঙ্গীর আরিচপুর জামাইবাজার এলাকায় গণসংযোগ করেন আরেক স্বতন্ত্র প্রার্থী সরকার শাহনুর ইসলাম। তিনি অভিযোগ করেন এজেন্টরা ভয় পাচ্ছে, তাদের নানা ভয়ভীতি দেখানো হচ্ছে। নির্বাচন কমিশন নির্বাচন কতটা সুষ্ঠু করতে পারবে সে বিষয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি। যেহেতু দলীয় সরকারের অধীনে নির্বাচন হচ্ছে, সাধারণ মানুষ ভয় পাবে, এটাই স্বাভাবিক। তাই আমি নির্বাচন কমিশনারকে অনুরোধ করব, আর মাত্র দুই দিন বাকি আছে, অন্তত পক্ষে তারা যেন নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ডটা যেটা ঠিক রাখার চেষ্টা করছে তারা যেন সেটা করতে পারে এবং সাধারণ মানুষের যেন আস্থা ফিরে পায়। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের 8 জন মেয়র, 249 জন সাধারণ কাউন্সিলর ও 77 জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার সংখ্যা 11,79,476 জন। সাদিয়া ওমর, চ্যানেল আই।